জাস্ট এটা বলার জন্য যে আমাদের এখন পশ্চিমবঙ্গ পুলিশের যে স্ট্রেংথ আছে, প্রেজেন্ট স্ট্রেংথ আমরা আগের তুলনায় অনেক বেড়েছে, সংখ্যায় আমরা অনেক বেশি আছি, এখন অনেক রিক্রুটমেন্ট হয়েছে এবং আমরা অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট করছি, যথেষ্ট স্ট্রং অ্যারেঞ্জমেন্ট করছি। কিন্তু তা সত্ত্বেও এটাকে আরও ব্যাকআপ দেওয়ার জন্য, ফুল ব্যাকআপ দেওয়ার জন্য আমরা আরও 4-5টা রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছি এবং সেখান থেকেও আমরা এই অ্যাডিশনাল ফোর্স পাব। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, তার জন্য সবার সহযোগিতা আমরা চাই এবং এই মুহূর্তে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে সেটা আমরা অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট আছে বলে মনে করি এবং প্রত্যেকটা প্রেমিসেসে আর্মড কভারেজ থাকবে, এইটুকুই আপনাদের বলার জন্য। সেটা আমরা দেখছি, আমরা 4-5টা রাজ্যের সঙ্গে যোগাযোগ করছি সেটা আপনারা, এবং প্রত্যেক প্রেমিসেসে আমাদের আর্মড কভারেজ থাকবে এবং অ্যাডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমরা চাই যে শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং তার জন্য আমরা সবার কোঅপারেশন আমরা চাই।